আমার মিষ্টি মেয়েরা, তোমরা কেমন আছো? আজকে মনোবিজ্ঞানের সপ্তম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি ফারহানা শারমিন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। পাঠদানের পূর্বে কিছু কথা বলি। হ্যাঁ, এটি আমাদের মহামারী করোনা ভাইরাস। আমরা কি সব কিছু ঠিকমতো করছি এখান থেকে রক্ষা পাওয়ার জন্য? দেখো তো, হ্যাঁ, আমার মনে হয় আমি যেগুলো ছবি দেখালাম, আমার বিশ্বাস বা আশা করছি তোমরা সেটা ফলো করছো। ইনশাল্লাহ আমরা এই বৈরী পরিবেশ থেকে স্বাভাবিক জীবনযাত্রায় খুব সহজেই তাড়াতাড়ি ফিরে যেতে পারবো। আমরা পাঠদানের পূর্বে গত ক্লাসে কি দেখিয়েছি বা পড়িয়েছি একটু বলে নিই, তোমাদের নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, বুদ্ধাঙ্ক নির্ণয় পড়েছিলাম, বুদ্ধাঙ্ক কিভাবে নির্ণয় করা যায় সেটির একটি ম্যাথ পড়িয়েছিলাম। আজকে আমরা কি শিখব? আজকে বুদ্ধি চ্যাপ্টারেরই ওয়েসলার বুদ্ধি অভিক্ষার রিলেটেড জিনিস শিখব। হ্যাঁ, ওয়েসলার বুদ্ধি অভিক্ষা কি, ওয়েসলার বুদ্ধি অভিক্ষা বর্ণনা করতে পারা যাবে এবং ওয়েসলার বুদ্ধি অভিক্ষার বৈশিষ্ট্য তোমরা বলতে পারবে। তাহলে শিক্ষার্থী, যাও তোমরা সবাই বই নিয়ে আসো। বইয়ের পৃষ্ঠা নাম্বার 13, কষ্ট করে সবাই বইটি খোলো, পৃষ্ঠা নাম্বার 13। আমরা এখন ওয়েসলার বুদ্ধি অভিক্ষা পাঠদানে চলে যাব। ওয়েসলার, ডেভিড ওয়েসলার, উনি নিউ ইয়র্কের একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন। দেখো কত সুন্দর একজন মানুষ। উনি নিউ ইয়র্কের বেলিভিউ হাসপাতালের বিখ্যাত মনোবিজ্ঞানী। উনি বয়স্কদের জন্য 1939 সালে একটি বুদ্ধি অভিক্ষা প্রণয়ন করেন। তখন এর নামকরণ হয় ওয়েসলার বেলিভিউ বুদ্ধি অভিক্ষা। পরবর্তীতে 1955 সালে এটি দ্বিতীয় সংস্করণ হয়, আপডেট করা হয়। তখন তার নাম হয় ওয়েসলার বয়স্ক বুদ্ধি অভিক্ষা বা ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল, সংক্ষেপে বলে WAIS। এবং এটি তোমরা মনে রাখবে, এটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ MCQ আসে, এই অ্যাব্রিভিয়েশনটি WAIS এর অ্যাব্রিভিয়েশন। হ্যাঁ, পড়বে অবশ্যই। তাহলে উনি শিশুদের জন্য দুইটি অভিক্ষা করেছিলেন 1949 সালে, যেটি 6 থেকে 16 বছরের ছেলে বা মেয়েদের জন্য। একটি হলো ওয়েসলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন এবং অপরটি হলো ওয়েসলার প্রি স্কুল অ্যান্ড প্রাইমারি স্কেল অফ ইন্টেলিজেন্স। এবং দুটোকেই, ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেনকে সংক্ষেপে বলে WISH এবং প্রি স্কুল অ্যান্ড প্রাইমারি স্কেল অফ ইন্টেলিজেন্সকে বলে WPPS। এগুলো MCQ লাইনের জন্য, এই স্লাইডটি খুবই গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের জন্য। ঠিক আছে, আশা করি আমার মিষ্টি মেয়েরা এগুলো বুঝতে পেরেছ, এগুলো তোমরা সালগুলো মুখস্থ করে ফেলবে। ওয়েসলার কী করেছিল? হ্যাঁ, ওয়েসলার টোটাল 11টি উপবিক্ষা বা সাব টেস্ট দিয়েছিল, যার 6টিকে ভাষাগত মানক বলে এবং 6টিকে কর্মসম্পাদনমূলক মানক বলে। ঠিক আছে, তা দুইটি ভাগে ভাগ করে মোট 6টি উপবিক্ষা ওয়েসলার দিয়েছিল, যার মাধ্যমে ব্যক্তির বুদ্ধি অভিক্ষা করা যায়। প্রথমেই আসি ভাষাগত মানকের 6টির নাম। সাধারণ তথ্য, সাধারণ বোধশক্তি, গাণিতিক যুক্তি, সাদৃশ্য, শব্দার্থ এবং সংখ্যা পরিসর। হ্যাঁ শিক্ষার্থী, ভাষাগত মানক মানে ভাষার সাহায্যে এই 6টি নিয়মে বুদ্ধি পরিমাপ করেছিলেন বয়স্কদের। এবং কর্মসম্বোধন মানক ছিল 5টি, ছবি পূরণ, ছবি সাজানো, ব্লক ডিজাইন, বস্তু গঠন এবং সংখ্যা প্রতীক। ঠিক আছে, তাহলে এবার আমরা এই দুটি মানক বিস্তারিত একটু জানব। প্রথমেই আসি আমরা ভাষাগত মানকে। হ্যাঁ, ভাষাগত মানকের প্রথমটি ছিল সাধারণ তথ্য। এখানে একজন ব্যক্তি সম্বন্ধে যার বুদ্ধি পরিমাপ করা হবে তাকে সাধারণ জ্ঞানমূলক কিছু প্রশ্ন, 25টি প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নগুলোর ধরন থাকবে সহজ থেকে কঠিনের দিকে। এবং যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের শুদ্ধ উত্তরের জন্য 1 এবং ভুল উত্তরের জন্য 0। এরকম করে 60টি প্রশ্ন পরপর যদি না দিতে পারে বা 60টি প্রশ্ন পরপর আর না দিতে পারলে তখন আর প্রশ্ন করা হয় না। এটি হচ্ছে সাধারণ তথ্য।
এর পরেরটি হচ্ছে সাধারণ বোধ শক্তি। এখানে সর্বমোট 10টি প্রশ্ন থাকে, যেটা এখানেও বিচার বুদ্ধি ও সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন থাকে, এবং এখানে উত্তরের ভিত্তিতে 0, 1 বা 2 নম্বর দেয়া হয়। এখানেও আইকিউ বুদ্ধি পরিমাপ আইকিউ রিলেটেড প্রশ্ন থাকে তার কমন সেন্সটা জানার জন্য। হ্যাঁ, এরপর গাণিতিক যুক্তি, হ্যাঁ নাম শুনেই বোঝা যাচ্ছে গণিত সম্পর্কীয় প্রশ্ন 20টি থাকে এবং এর উত্তরগুলো তাদেরকে মুখে মুখে জিজ্ঞাসা করা হয়। হ্যাঁ, যেমন যেমন ধরো এই স্লাইডটি দেখো, যে এখানে জিজ্ঞাসা করা হবে যে এখানে কাউন্ট হাউ মেনি দেয়ার ইজ অফ ইচ আইটেম, তার মানে হচ্ছে যে এই প্রজাপতি বা ঘাস ফড়িং কোনটি কতটি আছে এটি মুখে মুখে জিজ্ঞাসা করা হবে, এই ধরনের প্রশ্ন থাকে। আরেকটি দেখো, এখানে গাজর বা এটাকে পোকা বলে বাঘ, এই কি কয়টি আছে এরকম গুণে বলতে বলা হয়। এরপরে সাদৃশ্য, বোঝা যাচ্ছে সাদৃশ্য মানে মিলকরণ, এখানে 12টি প্রশ্ন থাকে এবং মিলকরণ অনুযায়ী বলতে পারা বা শুদ্ধতার মাত্রা অনুযায়ী তাদেরকে 0, 1 বা 2 নম্বর দেয়া হয়। যেমন এই ধরনের প্রশ্ন থাকতে পারে, তুলা ও কয়লার মধ্যে সাদৃশ্য কী, সে উত্তর দিবে। এছাড়া দেখো একটি একটি মানে নমুনা, যে এই যে দেখো অরেঞ্জ ব্যানানা, হ্যাঁ এটা সাদৃশ্য আছে, দেখা গেছে যে 93% এটা উত্তর দিতে পারে, কোড ড্রেস 90%, এক্স 90%, ডগ লায়ন 86%, এইভাবে আর কি সাদৃশ্য মিলকরণগুলো উত্তর দিতে পারে। এরপরেরটা পয়েন্ট মানক শব্দার্থ, এখানে 40টি প্রশ্ন থাকে, শব্দ বুঝতে পারে কিনা শব্দের অর্থ তার ভিত্তিতে 0, 1 বা 2 নম্বর দেয়া হয় এবং এটি সহজ থেকে কঠিনের দিকে এই 40টি প্রশ্ন সাজানো থাকে। ঠিক আছে, এই যে আরেকটি সিমিলার দেখো, যেমন এই যে বেড, বেড শব্দের অর্থ কি, এটা ধরো 100% মানুষ দিতে পারছে, শিপ পেনি উইন্টার এগুলো আস্তে আস্তে যে যত পার্সেন্ট দিতে পারে বা পাস করতে পারে ভোকাবুলারি বা ভাষাগত মানকের ক্ষেত্রে সাদৃশ্যের শব্দার্থের ক্ষেত্রে সেইভাবে তার বুদ্ধি পরিমাপ করা হয়। এরপর হচ্ছে সংখ্যা পরিসর, হ্যাঁ শিক্ষার্থী এখানে সংখ্যা থাকে 3 থেকে 9 এবং এই 3 থেকে 9 পর্যন্ত যে সকল সংখ্যা রয়েছে পরীক্ষার্থীকে তার যে কোনো সংখ্যা মৌখিকভাবে বলা হয় এবং সঠিকভাবে বা উল্টাভাবে এগুলোকে আবার বলতে বলা হয়। এভাবে পরীক্ষার্থীর স্মৃতিশক্তি বা অভিজ্ঞতার স্মৃতিশক্তি নির্ণয় করা হয় এবং সংখ্যা সাহিত্যে সে কতটি বলতে পারলো, শুদ্ধ কতটি বলতে পারলো বা কতটুকু অর্ধেক শুদ্ধ বলতে পারলো বা ভুল বললো, সেভাবে নাম্বার 0, 1 বা 2 নম্বর পায়। যেমন ধরো এই যে 1 নম্বর 590, এটি সাথে সাথে বলার সাথে সাথে, ধরো আমি যদি বলি 590 তাহলে সাথে সাথে যার বুদ্ধি পরিমাপ করব সেও সাথে সাথে বলবে, এভাবে উচ্চস্বরে জোরে জোরে মৌখিকভাবে বলতে থাকবে। হ্যাঁ মেয়েরা, তোমাদের মনে পড়েছে এটি তোমাদের প্রথম পত্রের ব্যবহারিক পরীক্ষায় তাৎক্ষণিক স্মৃতির প্রশ্নে পড়েছিলাম, হ্যাঁ ঠিক ওইভাবে। ঠিক আছে, এই ছিল ভাষাগত মানক। এরপরে আমরা চলে যাব কর্মসম্পাদনমূলক মানকে। এবার আমরা আসি কর্মসম্পাদনমূলক মানকে। কর্মসম্পাদন মানক মূলক মানে হাতে কলমে কাজ। হ্যাঁ, যেমন প্রথমে আছে ছবি পূরণ, এখানে 15টি ছবি থাকবে, যেটার সম্পূর্ণ ছবি না, কিছু অর্ধেক অংশ কাটা থাকবে, অসম্পূর্ণ থাকবে, সেই অসম্পূর্ণ অংশকে সম্পূর্ণ করতে হবে। সঠিক উত্তর দিলে 1 এবং ভুল উত্তর দিলে 0। আমরা একটু নমুনা দেখি, হ্যাঁ দেখো মেয়েরা, হ্যাঁ এই ছবিতে দেখো অসম্পূর্ণ অনেক অংশ রয়েছে, যেমন হাত নেই মেয়েটির, চোখ নেই, মুখ নেই, হ্যাঁ এই অংশগুলোকে সম্পূর্ণ করতে হবে, এটি হচ্ছে ছবি পূরণ। এরপরে যেটি আছে সেটি হচ্ছে ছবি সাজানো। হ্যাঁ ছবি সাজানো কি, এখানে পরীক্ষার্থীর কাজ হবে তাকে কতগুলো ছবি দেখানো হবে এবং ছবিগুলো একটির পর একটি এমনভাবে সাজানো রাখবে বা সাজাতে হবে যেন একটি অর্থপূর্ণ গল্প সে তৈরি করে। ঠিক আছে, এইভাবে ছবি সাজাতে হবে। এখানে যে ছবিটা দেখছ, অবশ্যই মেয়েরা তোমরাও একটি গল্প তৈরি করবে, ইনশাল্লাহ কলেজ খুললে আমরা তোমাদের গল্প শুনবো। ঠিক আছে, আমি আরেকটি দেখাচ্ছি ছবি, এটিতেও তোমরা মনে করে গল্প
তৈরি করে রাখবে, ঠিক আছে? আমরা শুনব। আচ্ছা, এরপরে যে স্লাইডটি আছে সেটি হচ্ছে ব্লক ডিজাইন। ব্লক ডিজাইন মানে এখানে ছোট ছোট কাঠের টুকরা থাকে যেখানে বিভিন্ন ধরনের কালারিং থাকে, এবং এটাকে একটা মানে একটা ছবি থাকে যে যেখানে ওটা দেখে দেখে সাজাতে হয়, এটাকে বলে ব্লক ডিজাইন। ডিজাইন করা থাকে সেটা দেখে সাজাতে হয় এমন করে। হ্যাঁ, যে উল্টোপাল্টা আছে সেটা সাজানো হয়েছে, দেখো এই যে এরকম কাঠের কিছু অংশ থাকে ব্লক, এগুলোকে বলে ব্লক। এগুলো দিয়েই ডিজাইন করতে হবে, বিভিন্ন ধরনের নকশা দেওয়া থাকবে সেটা দেখে দেখে ডিজাইন করতে হবে। এরপর আছে বস্তু গঠন। হ্যাঁ, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দেওয়া থাকবে, এর কাজ হলো এই অংশগুলোর সাহায্যে একটা পরিপূর্ণ ছবি বা বস্তু তৈরি করা, ঠিক এমন, ঠিক আছে? এটি হচ্ছে বস্তু গঠন। এগুলি সবই বুদ্ধি পরিমাপ কর্মসম্পাদনমূলক ওয়েসলার করেছেন। এরপরে আছে সংখ্যা প্রতীক। হ্যাঁ, সংখ্যা প্রতীক বলতে বোঝায় যেখানে নয়টি সংখ্যা থাকে এবং নয়টি সংখ্যারই নয়টি করে প্রতীক দেওয়া আছে। হ্যাঁ, তো পরী থেকে সংখ্যা দেখাতে হবে, সাথে সাথে তাকে প্রতীকটির নামও বলে দেওয়া হবে, এবং সে পরবর্তীতে সেটি উত্তর দেওয়ার চেষ্টা করবে। যেমন ধরো এখানে একে দুই তিন এভাবে যে প্রতীকগুলো আছে, যেমন নিচে যদি সমান সমান চিহ্ন আছে তাহলে এখানে তিন হবে, এইভাবে সংখ্যা প্রতীক তৈরি করতে হয়। দেখো আরেকটা উদাহরণ দেখাচ্ছি। এই যে উপরে নয়টি সংখ্যা নয়টি প্রতীক দেওয়া আছে এবং নিচে ধরো সি দেওয়া, সি এর মতো অনেকটা, তাহলে এটা কি? এটি হবে এক। এইভাবে মনে করে করে সংখ্যার সাথে প্রতীক মিলিয়ে লিখতে হয়, ঠিক আছে? এই হচ্ছে কর্মসম্পাদনমূলক অভিক্ষার উদাহরণ। এখন আমরা চলে যাব ওয়েসলার বুদ্ধি অভিক্ষার বৈশিষ্ট্যতে। হ্যাঁ, ওয়েসলার বুদ্ধি অভিক্ষার বৈশিষ্ট্য কি? যেহেতু আমরা জানি যে ভাষাভিত্তিক অভিক্ষা ব্যক্তিভিত্তিক অভিক্ষা, মানে একজন ব্যক্তিকে নিয়ে করা হয়, যেহেতু একজন ব্যক্তিকে নিয়ে করা হচ্ছে তাহলে সেই ব্যক্তির যদি কোনো বিশেষ গুণ বা দক্ষতা থাকে সেটা কিন্তু ইজিলি নির্ণয় করা সম্ভব। হ্যাঁ, এরপরে ভিন্ন বিভিন্ন ভাষাভাষীর ব্যক্তির বুদ্ধি নির্ণয় করা যায় এই অভিক্ষার সাহায্যে। মানসিক রোগী যদি থাকে এবং তাদের ক্ষেত্রে এই বুদ্ধি অভিক্ষা প্রয়োগ করে অনেক সময় অনেক ধরনের মানসিক সমস্যা নির্ণয় বা নিরূপণ করা সম্ভব, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা প্রতিটি সাব টেস্টের জন্য বা উপ অভিক্ষার জন্য আলাদা আলাদা করে নির্ণয় করা হয়, এতে বুদ্ধাঙ্ক নির্ণয় সহজ হয়। এবং সর্বশেষ হচ্ছে ওয়েসলার 1700 লোকের উপর প্রয়োগ করে একটি অভিক্ষার আদর্শ মান নির্ণয় করেছিলেন। এই আদর্শ মান কি? এই আদর্শ মান হচ্ছে যে কোনো একটা স্ট্যান্ডার্ড একটা স্কোর তৈরি করা। হ্যাঁ, আমরা দেখো পরবর্তী স্লাইডে তোমাদেরকে আদর্শ মানটি, স্ট্যান্ডার্ড স্কোর বা ছকটা কি সেটি আমি দেখাব, ঠিক আছে? আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ শিক্ষার্থীরা, এবার তোমরা তোমাদের বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় যাবে, ঠিক আছে? এখানে আমি যে ছকটির কথা বলছি সেটি আছে, বইয়ে বাংলায় আছে, আমি ইংরেজিটা একটু দেখাচ্ছি। একই ছক, এটা আসলে ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল, এটা 16 থেকে 65 বছর বয়স পর্যন্ত করা হয়, এবং এখানে কিছু আইকিউ নির্ণয়ের কিছু শ্রেণী রয়েছে। হ্যাঁ, যে যার যেমন আইকিউ সে আসলে কোন শ্রেণীতে পড়েছে এবং এরকম কত পার্সেন্ট ব্যক্তি এই ধরনের শ্রেণীর অন্তর্ভুক্ত। হ্যাঁ, প্রথমেই দেখো 70-এর কম, এরা হচ্ছে মানসিকভাবে প্রতিবন্ধী। হ্যাঁ, আর এই ধরনের সংখ্যা অ্যাকচুয়ালি হচ্ছে 2.3, কিন্তু তাত্ত্বিকভাবে 2.2%। 70 থেকে 79 এরা হচ্ছে সীমান্তবর্তী বা বর্ডার লাইন, মানে ইকুয়াল। এখানেও দেখো অ্যাকচুয়াল পার্সেন্টের 6.4, কিন্তু তাত্ত্বিকভাবে 6.7। 80 থেকে 89 এটা হচ্ছে নিম্ন সাধারণ, মানে যাদের বুদ্ধি স্বাভাবিকের চেয়ে কম, এই ধরনের আছে। 16.1 হচ্ছে মেইন এবং তাত্ত্বিকভাবেও 16.1, এটি প্রকৃত। 90 থেকে 109 এটি হচ্ছে স্বাভাবিক, যেটার 49.1 হচ্ছে প্রকৃত পার্সেন্টেজ, এবং 50% লোক এই ধরনের স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। এরপর দেখো 110 থেকে 119, এটি হচ্ছে অ্যাবাভ এভারেজ, মানে উন্নত স্বাভাবিক বা সাধারণ, যেটি 16.6 হচ্ছে প্রকৃত এবং তাত্ত্বিক হচ্ছে 16.1। এরপর আছে 120 থেকে 129, এরা হচ্ছে প্রতিভাশালী, এরা আছে 6.9, এবং থিওরিটিক্যাল আছে 6.7, তোমাদের বইয়ে 6.6 আছে। এবং 130-এর উপরে
তার মানে এর হচ্ছে অনেক বেশি জিনিয়াস, খুবই ট্যালেন্টেড, গড গিফটেড ব্রেন, এর হচ্ছে অতি অতিশয় প্রতিভাশালী, এবং এ ধরনের জনসংখ্যা রয়েছে অ্যাকচুয়ালি 2.6, কিন্তু তাত্ত্বিকভাবে 2.2। এই ছকটি তোমাদের বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় আছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ MCQ এর জন্য, ঠিক আছে? এটা অবশ্যই তোমরা এই ছকটি মুখস্থ করে ফেলবে। আচ্ছা, কী ব্যাপার, কোথায় যাচ্ছ তোমরা? না, দৌড় দিও না, আগেই আগে আগে কিছু নিতে হবে তো। হ্যাঁ, এই যে কী নিবা? বাড়ির কাজ। ভেরি গুড, বুঝতে পারছো। আজকে আমরা বাড়ির কাজ করব কি? ওয়েসলার বুদ্ধিবিকার ভাষাগত মানক বর্ণনা করবে এবং ওয়েসলার বুদ্ধিবিকার বৈশিষ্ট্যগুলো লিখবে। এই দুটি মাত্র প্রশ্ন তোমরা কমপ্লিট করে আগামী 4 তারিখে জমা দেবে। কেন 4 তারিখ বললাম? কারণ 2 তারিখে মনে আছে তোমাদেরকে বুদ্ধাঙ্কর অঙ্ক দিয়েছিলাম, তাই না? মেয়েরা নিশ্চয়ই মনে আছে। তোমরা তাহলে আগে 2 তারিখে বুদ্ধাঙ্কের অঙ্ক জমা দিবে এবং এই বাড়ি কাজটি দিবে 4 তারিখে। কি খুব খুশি না? বাহ, কি সুন্দর নাচছো তোমরা। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে বাড়ি কাজ পেয়ে যে মানুষ এত খুশি হয়, এই প্রথম দেখলাম। আরও খুশি আমি হব যদি তোমরা সময় মতো হোমওয়ার্ক সাবমিট করো। হ্যাঁ শিক্ষার্থীরা, দেখো ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করছো অবশ্যই, আর যদি তুমি চেষ্টা করো 1% হলেও, তাহলে তোমার নিজের উন্নতি হবে এবং দেখবা যে বছর যেতেই তোমার চেঞ্জ হবে 365%। ওয়াও, কি সুন্দর না? হ্যাঁ শিক্ষার্থী, এটা আসলেই সত্যি কথা। ঠিক আছে, তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ইনশাল্লাহ তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল, তোমরা ভালো থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ততদিন ভালো থেকো, বাসায় থেকো। আল্লাহ হাফেজ।